সুন্দর ত্বক সবারই কাম্য, এই জন্য অনেকেই ত্বকে নানা কিছু মাখেন। কসমেটিক থেকে শুরু করে প্রাকৃতিক উপাদান সবকিছুই থাকে এর মধ্যে। তবে কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহারে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, আর এগুলো ব্যবহার করা একেবারেই ঠিক নয়। কখনোই চেহারায় মাখাবেন না যে আট উপাদান। এক নম্বরে ভ্যাসলিন। ভ্যাসলিন সারা বিশ্বেই ত্বক আর্দ্র করার একটি উৎকৃষ্ট উপাদান। এটি শুষ্ক ত্বক প্রতিরোধে উপকারী। বিভিন্ন কাঁটা ছেঁড়া বা পোকামাকড়ের কামড়ে এটি ব্যবহার করা যায়। তবে ব্রণ হলে কখনোই ভ্যাসলিন মুখে লাগাবেন না, কারণ এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে। গরম পানি। গরম পানির গোসল বা বাষ্পে গোসল অনেকেরই পছন্দ হতে পারে, তবে গরম পানি মুখের ত্বকে লাগানো ঠিক নয়। এটি মুখের ত্বককে শুষ্ক করে তোলে। লেবু। লেবুর অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে, তবে এটি মুখের ত্বকের পিএইচের ভারসাম্য ক্ষতিগ্রস্ত করে, তাই এটি ত্বকে ব্যবহার করবেন না। বডি লোশন। বডি লোশন তৈরি করা হয় শরীরের জন্য, মুখের জন্য নয়। শরীরের ত্বক মুখের ত্বকের তুলনায় পুরু হয়, আর বডি লোশনকেও সেই অনুযায়ী তৈরি করা হয়। টুথপেস্ট। অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করেন, তবে এ কাজ কখনোই করতে যাবেন না। টুথপেস্ট মুখের ত্বকে অস্বস্তি বাড়ায় এবং জটিল সমস্যা তৈরি করতে পারে, যেমন কেমিক্যাল বার্ন, স্কার্স ইত্যাদি। হাইড্রোজেন পারক্সাইড। এই শক্তিশালী উপাদানটি কেটে গেলে ও পুড়ে গেলে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে কাজ করে, তবে এটি ব্রণের চিকিৎসায় কখনোই ভালো উপাদান নয়। এটি প্রদাহ ও অ্যালার্জি তৈরি করতে পারে। বেকিং সোডা। অনেকেই ভাবেন বেকিং সোডার ব্যবহার ত্বকের মৃত কোষ দূর করতে ভালো। বিশেষজ্ঞরা বলেন এর ব্যবহারে ত্বকের ক্ষতি হয় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়, তাই মুখে বেকিং সোডা ব্যবহার না করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। চিনি। অনেকে ত্বকের মৃত কোষ দূর করার জন্য চিনি ব্যবহার করেন, তবে এটি লাভের বদলে ক্ষতি বেশি করে। এটি ত্বকের নমনীয়তা কমিয়ে দেয়, তাই মুখে এই উপাদান ব্যবহার থেকেও বিরত থাকুন, আর খুব প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিতে সংযুক্ত থাকতে পারেন।